নমস্কার, সামনে বিহার ও বাংলায় ভোট। সেই ভোট নিয়ে বিজেপির নানা নেতারা নানাভাবে ব্যাখ্যা দিচ্ছেন, তৃণমূলের নেতারা ব্যাখ্যা দিচ্ছেন, নীতিশ কুমার ব্যাখ্যা দিচ্ছেন, লালু প্রসাদ ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু বিজেপির ভোট কাণ্ডারি, বিজেপির মাস্টার মাইন্ড অমিত শাহ এখনও পর্যন্ত কিছু বলেছিলেন না। কিন্তু আমরা অমিত শাহের মুখ থেকে শুনলাম ভয়ঙ্কর কিছু কথাবার্তা। অমিত শাহ বিহার ভোট ও পশ্চিমবাংলার ভোট নিয়ে পরিষ্কার কথা বললেন এবং বিহার ভোটের ফলাফল কী হবে, পশ্চিমবাংলা ভোটের ফলাফল কী হবে তিনি বিস্তারিত খোলাসা করলেন। বিহারে নীতিশ কুমারও বিজেপির জোট রয়েছে, বাংলায় বিজেপি একাই লড়ছে, বাংলায় বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে, কিন্তু মমতা ব্যানার্জিও শক্ত লড়াই করছে। এই অবস্থায় অমিত শাহ একটি সমীক্ষা দিয়েছেন, কিন্তু অমিত শাহ বাংলা ও বিহারে বিজেপির ফলাফল কী হতে চলেছে তা তিনি স্পষ্ট বলে দিলেন, যা শুনে হতবাক বাংলা ও বিহারের বিজেপি কর্মীরা, যারা ভাবছিলেন বিহারে বিজেপি অনায়াসে জিতে যাবে এবং যারা ভাবছিলেন বাংলায় বিজেপি চলে আসছে, তাদের কাছে এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তৃণমূলের কাছেও গুরুত্বপূর্ণ। যাই হোক, অমিত শাহ স্পষ্ট বলে দিলেন বিহারে নীতিশ কুমার ও বিজেপি জোট মিলে দুই তৃতীয়াংশ সিট পাবে এবং নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী বানানো হবে। বাংলার বুকে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমার দল অর্থাৎ বিজেপি কিন্তু বেরিয়ে আসবে বাংলাতে। অর্থাৎ অমিত শাহের কথায় বাংলা ও বিহারে যে ভোট হচ্ছে সে ভোটে বিজেপিই জয়লাভ করবে। আর এই খবরে রীতিমতো আনন্দ উৎসাহে ফেটে পড়েছেন বাংলা ও বিহারের বিজেপি কর্মীরা, কারণ জানেন অমিত শাহ যেটা বলেন সেটাই ঠিক, কারণ অমিত শাহের রাজনৈতিক জ্ঞান কিন্তু প্রচণ্ড রয়েছে। তাই বিজেপি বাংলাতেও জিতবে, বিহারেও জিতবে, এটা অমিত শাহের স্পষ্ট বার্তা। জয় হিন্দ।